আসতে হবে। তো আসার আগেই আমাদের যে জিনিসগুলো করা উচিত সেটা হচ্ছে আগে একটা হাউস রেন্ট নিতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই মনে হতে পারে যে বাড়ি ভাড়া এত টাকা এত টাকা। তো আসলে প্রথম দিকে আমরা বাংলাদেশে থাকি, আমাদের খরচের একটা আইডিয়া থাকে যে আমরা এইভাবে এইভাবে খরচ করি। তো সেই ক্ষেত্রে ইউএসএতে এই খরচগুলা একটু বেশি মনে হলেও আসলে বেশি না, আসলে মানে এটা সিটিতে যেরকম যেরকম খরচ থাকে, বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে খরচটা আর একটু কম থাকে। তো দেখা যায় যে এই ক্ষেত্রে রুম শেয়ার করে থাকতে হয়। রুম শেয়ার বলতে বোঝাচ্ছি যে একটা অ্যাপার্টমেন্টে দুইটা রুম থাকলো বা তিনটা রুম থাকলো, তো একটা রুম আমি থাকতেছি, বাকি দুই রুমে আরো দুইজন থাকতেছে। তো দেখা যাচ্ছে যে সবচেয়ে বেস্ট হয় ওই ইউনিভার্সিটিতে আর কারা কারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাচ্ছে তাদের সাথে কথা বলা আর কি, অ্যাডমিশন এইচআর এ কথা বলা, যাতে বা ইন্টারন্যাশনাল অফিস আসছে যেটা একটা নাম, সেটা তাদের সাথে কথা বলে ওরা বলে দেয় যে কারো কারা কারা স্টুডেন্ট আসতেছে। তো তখন ওরা যখন ওদের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবে, তখন ওদের সাথে কন্ট্যাক্ট করে তখন ওই হাউসটা আসলে দেখা যাচ্ছে তিন অ্যাপার্টমেন্টের বাসা নিয়ে, তিন রুমের একটা অ্যাপার্টমেন্টের বাসা নিয়ে, বা হাউজিং যদি ওরাই বলে দিচ্ছে দিবে যে হাউজিং কোথায় ইয়া থাকবে। তো এই ক্ষেত্রে একটা বেশ ভালো একটা স্ট্রাগল হয় যে কিভাবে আমরা হাউসটা রেন্ট নিতে পারি। তো সবচেয়ে সুবিধা হয় যে ওই স্কুল যেটা প্রোভাইড করবে সেটার পাশাপাশি লোকাল কিছু দেখা আর কি, মানে কম্পেয়ার করে দেখা যে কোথায় ভাড়াটা কম হচ্ছে, বা লোকাল স্টুডেন্ট যারা আগে থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, বাংলাদেশি স্টুডেন্ট আছে, বাংলাদেশি যদি না থাকে অন্য কোনো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বিশেষ করে আমি যে ল্যাবে যাব সেই ল্যাবের স্টুডেন্ট অবশ্যই আছে, তাদেরকে মেইল দেওয়া, তারাও হেল্প ভালো হেল্প করতে পারবে আর কি। আরেকটা হচ্ছে যে প্রথম যে শখটা হয় সেটা হচ্ছে ডিফারেন্ট কালচার, এখানে একেবারেই কালচার ডিফারেন্ট আমাদের বাংলাদেশের থেকে। তো এখানে দেখা যায় যে আমরা মানে এই কালচারের সাথে অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগে। তো এটা একটা ইস্যু, তো বিশেষ করে যদি যদি বাংলাদেশি কম থাকে তো প্রথমে একটু লনলি ফিল হবে যে হ্যাঁ আমি কোন কালচারে আসলাম, এটা একটু ডিফারেন্ট কালচার। তবে একেবারে যে খারাপ কালচার তা বলবো না, কালচারটা ডিফারেন্ট এটাই হচ্ছে কথা, বাট এইটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে আর কি। তো এটাও একটা স্ট্রাগলের মধ্যে পড়ে। তারপরে ডিফারেন্ট এনভায়রনমেন্ট, তো ডিফারেন্ট এনভায়রনমেন্ট বলতে আমরা তো বাংলাদেশে যেটা থাকি সেটা হচ্ছে এখন তো মনে হয় বাংলাদেশে 3 ঋতু, গ্রীষ্ম, গরম, আর হচ্ছে সামার, আর হচ্ছে উইন্টার, আর হচ্ছে রেনি সিজন। বৃষ্টির সিজনও তো আসলে ওইভাবে নাই, মানে যেটা সারা বছরই বৃষ্টি হতে থাকে। যাই হোক, তো এখানে এখানে আবার এরকম না, এখানে দেখা যায় যে আমি এখন যেখানে আছি মিশিগানে, এখানে শীতের সময় বরফ পড়ে, তো এখানে ঠান্ডা অনেক বেশি থাকে সাধারণত। তো এইরকম এনভায়রনমেন্ট ডিফারেন্ট হলে তখন দেখা যায় যে প্রথম দিকে অ্যাডাপ্ট করতে একটু সমস্যা হয়। তো শীতের সময় দেখা যায় যে আমাকে পুরো হিটারের ভিতরেই থাকতে হয়, তো অনেকেই হিটিং এর সমস্যা হইতে পারে। তারপরে আমাদের আমাদের ডিপার্টমেন্টের ফিরোজ স্যার নামে একজন স্যার আছে, উনি কানাডা অস্ট্রেলিয়াতে গেছিল পিএইচডি করার জন্য। তো উনি 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 হচ্ছে মানে অস্ট্রেলিয়া যে জায়গায় গেছিল ওই জায়গায় অনেক বরফ পড়তো, তো উনি ওখানে অ্যাডাপ্ট করতেই পারেন নাই, তো লাস্ট পর্যন্ত উনি ফিরে আসছেন আর কি, মানে উনি অনেক অনেক অসুস্থ হয়ে পড়তেন। তো এইটা এক ধরনের ইস্যু হইতে পারে, তবে এটা খুবই রেয়ার কেস আর কি, কারণ এখানে এরকম যারা বাংলাদেশে মোটামুটি ইয়া হয় তো ওইরকম দেখা যায় যে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন এখানে তো ঠান্ডার ভিতর তো থাকতে হয় না, বাসার ভিতরে হিটার থাকে, বা আমি যদি যদি কোনো শপিং মলে যাই বা কোনো দোকানে যাই সেখানেও হিটার থাকে, স্কুলে গেলে স্কুলে হিটার থাকবে, জিমে যদি যাই সেখানেও হিটার থাকবে, যেখানে যান আমি স্পোর্টস ইনডোর যেগুলো আছে সবগুলো হিটিং দিয়ে ওরা স্পোর্টস এইভাবে রেডি করা থাকে। সো এই এনভায়রনমেন্টটা অ্যাডজাস্ট করতে হয়তো বা একটু টাইম লাগবে, স্ট্রাগল হবে একটু। আর ফিলিং লনলি এটা তো বললাম যে যদি বাংলাদেশি কম থাকে বা ইয়া কম থাকে, এখন সেই ক্ষেত্রে মনে হবে যে আমি একাই, আমি কিছুই করতেছি না, এই ধরনের একটা লনলিনেস মনে হতে পারে। বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আর কি, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কাজের প্রতি যখন, কারণ আসার পরপরই তো কাজ এত থাকে না, দেখা যাচ্ছে 1 মাস বা 1.5 মাস 2 মাস প্রফেসর টাইম দেয় যে তুমি একটু জাস্ট অ্যাডজাস্ট হও আর কি। অ্যাডজাস্ট হওয়ার পরে দেখা যাচ্ছে কাজে যখন শুরু হয়ে যায় তখন আর এই জিনিসগুলো থাকে না, কারণ মানুষ কোন একটা কিছুতে এঙ্গেজ থাকলে তখন অন্যদিকে চিন্তা ভাবনা গুলো কম আসে আর কি। তো ইনিশিয়ালি এঙ্গেজ এর পরিমাণটা কম থাকে বা ক্লাসের পরিমাণটা কম থাকে, দেখা যাচ্ছে যে ক্লাস আছে এগুলা আমরা এঙ্গেজ কম হচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই জিনিসগুলাতে এঙ্গেজ কম হওয়ার কারণে আমাদের চিন্তা ভাবনা গুলো দেশের প্রতি বেশি থাকে, অনেক মানুষের থেকে মানুষের সাথে দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এখানে তো এত মানুষ নেই। আমি যদি রাস্তায় বের হই রাস্তায় একটা মানুষও দেখতে পাওয়া যাবে না, শুধু গাড়ি ছাড়া, যদি রাস্তায় বড় বড় রাস্তায় বের হই গাড়ি ছাড়া আর কিছু দেখা যাবে না, একটা মানুষও দেখা যাবে না যে হেঁটে বেড়াচ্ছে। সো এই এই আমরা এত মানুষ দেখে অভ্যস্ত হই, হঠাৎ করে কোনো মানুষ নাই এরকম দেখলে তখন মনে হতে পারে যে আমি একা, এরকম মনে হতে পারে অনেকেরই। তারপরে ফুড হ্যাবিট, এখানে ফুড হ্যাবিটটা বাংলাদেশি ফুড অবশ্যই পাওয়া যায় সব জায়গায়, কিন্তু বাংলাদেশের মতো হয়তো এরকম টেস্ট হবে টেস্ট হয় না। আর প্রবলেম হচ্ছে নিজের মতো রান্না করতে হবে, নিজের সবকিছুই করতে হবে। বাংলাদেশের স্ট্রেন যদি থাকে সেক্ষেত্রে তো
বিশেষ করে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রতিদিন তো খাওয়া একেবারেই সম্ভব না, সেটা বাংলাদেশেও আর কি। তো তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুড হ্যাবিটটা আমেরিকানদের মতো, যেমন আমরা বার্গার পিৎজা খেয়ে যদি থাকতে পারি সেই রকম হয়তো বা থাকতে হইতে পারে। দেখা যাচ্ছে যখন ক্লাসও থাকতেছে তখন আবার রিসার্চের চাপও থাকতেছে, তো তখন দেখা যায় যে আমরা রান্না করার কোনো টাইমই পাচ্ছি না, এই জন্য তখন দেখা যাচ্ছে আমাকে একটা বার্গার খেয়ে তখন থাকতে হবে, বা আমেরিকান কোনো খাবার খেয়ে, রেডিমেড যে খাবার গুলো পাওয়া যাচ্ছে সেগুলো খেয়ে থাকতে হবে। তো এই ফুড হ্যাবিট গুলো তখন একটা স্ট্রাগল মনে হতে পারে প্রথম দিকে আর কি, তো এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আর ফার্স্ট কারের ক্ষেত্রে যেটা বললাম যে প্রথম যে গাড়িটা কেনা হয়, তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে আসলে প্রথম গাড়িটা কিনতে কিন্তু অনেকেরও দেরি হয়ে যেতে পারে, আবার অনেকের অনেকের মানে কিনতে কিনতে দেরি হয়ে যেতে পারে, অনেকে এসেই কিনতে পারে। তো এটা ডিপেন্ড করতেছে কে কি রকম করতেছে তার উপরে। তো ফার্স্ট কার কেনার ক্ষেত্রে স্ট্রাগলটা হচ্ছে যে এখানে নতুন গাড়ি কেনার কোনো প্রয়োজন নাই ইনিশিয়ালি, নতুন গাড়ি অনেক কম টাকায় পাওয়া যায়, বাংলাদেশের চেয়ে অনেক কম টাকায় পাওয়া যায়। এখানে আমার আমি আমার আমার ল্যাবমেটের একটা এক্সাম্পল দিতে পারি। আমার ল্যাবমেট হচ্ছে 2018 সালে আসছে, সে $1,000 দিয়ে একটা গাড়ি কিনেছে, 1998 সালের একটা গাড়ি, সে খুব ভালোভাবে গাড়িটা চালাইছে আর কিন্তু 2 বছর মাস্টার্স চলাকালীন সময়। তো এরকম $1,000 মানে তখন বাংলাদেশি টাকা হয়তো বা 85,000 টাকা ছিল, তো গাড়ির দাম এখানে অনেক কম। বাট গাড়িটা চুজ করাই হচ্ছে একটু অসুবিধা, কারণ গাড়ি মানে এখানে ফেসবুক মার্কেট প্লেস আছে, সেখান থেকে বেসিক্যালি কেনা হয়, এটাই বেস্ট অপশন গাড়ি কেনা, পুরাতন গাড়ি কেনার জন্য। তো এইখানে দেখা যায় যে এত গাড়ির অপশন থাকে যে আসলে চুজ করা অনেক কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যারা আগে ল্যাবমেট আছে বা যারা আগে বাংলাদেশি যারা থাকবে তাদেরকে বললে তারা হেল্প করতে পারবে কিভাবে গাড়ি কিনতে হবে না কিনতে হবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে স্ক্যাম, স্ক্যাম ইউএসএ তে অনেক বেশি স্ক্যাম হয়, মানে এখানে স্ক্যাম বিশেষ করে এখানে টাকাও অনেক, এখানে স্ক্যামও অনেক, সো এখানে থেকে খুবই সাবধান থাকতে হবে। তো প্রত্যেকটা স্কুলই মোটামুটি যেটা করে কি ওই ইন্টারন্যাশনাল অফিস থেকে স্ক্যামের স্ক্যাম নিয়ে একটা আলাদা সেশনই হয় যে তারা কিভাবে কিভাবে স্ক্যাম হইতে পারে। তো এগুলা কোনো কিছু করার আগে, বিশেষ করে যেখানে টাকার লেনদেন থাকবে সেটা রিলেটেড কোনো কিছু করার আগেই আমাকে ওইটা নিয়ে আগে ইনশিওর হইতে হবে যে এখানে এটা স্ক্যাম কিনা। অবশ্যই যেটা যেগুলো ভ্যালিড ব্যাংকে আমি যদি টাকা লেনদেন করতে চাই এটার কথা বলতেছি না, আমি কাউকে টাকা পাঠাচ্ছি বা কাউকে কার কাছ থেকে নিচ্ছি এইসব ক্ষেত্রে আর কি। তো এইসব ক্ষেত্রে যদি আমরা অবশ্যই সচেতন হইতে হবে যে স্ক্যাম এখানে অনেক বেশি, সো টাকা পয়সা গচ্ছা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সো এগুলো নিয়ে সতর্ক থাকতে হবে আর কি। আর গ্রাজুয়েট লাইফে প্রবলেম যেগুলো হয় সেগুলো হচ্ছে ডিফারেন্ট কারিকুলাম। প্রথম যেটা প্রবলেম যে আমাদের কারিকুলাম মানে সিলেবাস যেরকম পড়াশোনা করি আমরা, এখানকার পড়াশোনাটা টোটালটাই ডিফারেন্ট আর কি। একটা এক্সাম্পল দেই, এইখানে পরীক্ষা আমরা আমরা কি জানি যে আমাদের একটা ফাইনাল এক্সাম হয়, এক্সামটা অবশ্যই 70 মার্কের হইতে হবে বা না, এখানেও এরকম ফিক্সড করা থাকে, এটা প্রফেসর ফিক্সড করে এটা, তবে ওইরকম ফিক্সড নয়। এক প্রফেসর ফাইনাল এক্সামে 10%ও মার্কের পরীক্ষা নিতে পারে, এটা পুরোটাই প্রফেসর উপর ডিপেন্ড করবে প্রফেসর কিভাবে পরীক্ষা নেবে। সো এটা এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আমাদের 70 মার্কেরই রিটেন পরীক্ষা হবে আর 30 মার্কের ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্স এবং আরেকটা কি ক্লাস টেস্ট আর অ্যাটেন্ডেন্স দুটো মিলেই থাকে আর কি, আর কারো অ্যাসাইনমেন্টও নাই। তো যাই হোক এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আর পরীক্ষা যে আমাদের ওইরকম থিওরি টাইপের পরীক্ষার কোশ্চেনে আনসার করতে হয় এরকম কিছুই না, এখানে সব টেকনিক্যাল। আমরা কোন একটা কোর্স করতেছি, এই কোর্সটা আন্ডারস্ট্যান্ডিং এ আমরা বুঝতেছি কিনা, কোশ্চেন গুলো হবে এইরকম, মানে কোশ্চেনের টাইপ গুলো হবে এরকম। তো এইটা অ্যাডাপ্ট করতে একটু সময় লাগে, যে আমরা দেখা যাচ্ছে প্রথমে বুঝতেই পারি না আসলে প্রফেসর কি ধরনের কোশ্চেন করতে পারে, বা ওল্ড ইয়ারের কোশ্চেনও পাওয়া যাবে না যে আমরা দেখে বুঝতে পারবো যে প্রফেসর এই ধরনের ইয়ে করতে পারে। বাট মানে আগের স্টুডেন্টকে বললে হয়তো একটা ধারণা পাওয়া যেতে পারে যে হ্যাঁ প্রফেসর এরকম এরকম করে নিতে পারে। আর প্রফেসর প্রথম ক্লাসেই বলে দেয় সে কিভাবে ক্লাস নেবে, কিভাবে তার মার্ক গুলো যোগ হবে, অ্যাসাইনমেন্ট দিব সেটার ওয়েট কতটুকু হবে, কত পার্সেন্ট হবে, এভাবে সে প্রথমে প্রথম ক্লাসেই সে বলে দিবে এটা। তো এই ডিফারেন্ট কারিকুলাম, আবার অনেকে আছে পরীক্ষাও নেয় না, শুধুমাত্র প্রজেক্ট ফাইনাল ফাইনাল একটা প্রজেক্ট দিয়ে দেয় যে হ্যাঁ প্রজেক্টের উপরই টোটাল ফাইনাল ফাইনাল এক্সাম থাকে, বিশেষ করে কোডিং রিলেটেড যদি কোনো কোর্স হয় আর কি। তো এইটা হচ্ছে এই কারিকুলামটা থেকে একটু মনে হতে পারে ডিফারেন্ট হওয়ার কারণে মনে হতে পারে যে আমাদের প্রবলেম হতে পারে যে হ্যাঁ আমরা আসলে অ্যাডাপ্ট করতে পারতেছি না বা আমি বুঝতে পারতেছি না। তো এটা খুবই স্বাভাবিক, বাট আশেপাশে স্টুডেন্টের সাথে কথা বলতে হবে, প্রফেসরের সাথে কথা বলতে হবে এগুলা ওভারকাম করার জন্য। তারপরে আমি যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট হই তাহলে সেই ক্ষেত্রে টিচার আমাকে কিন্তু ল্যাবে ক্লাস নিতে হবে, বেসিক্যালি প্রথম দিকে হয়তো বা ক্লাস নিতে হবে না, বাট স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে হবে, তাদের ল্যাবে বুঝাইতে হবে এই জিনিসগুলো কি কিভাবে আসতেছে। তো এই জিনিসগুলো আমাকে এই জিনিসগুলো আমার কিছু স্ট্রাগল হয় যে
কারণ আমেরিকান কালচার আর আমাদের কালচার তো একটু ডিফারেন্ট। সো তাদের বোঝানোর আমরা যেভাবে বুঝে আসছি বা যেভাবে ইয়ে করছি তাদের সেটা থেকে আমাদের মানে এক্সপ্লেন করার ইয়াটা একটু ডিফারেন্ট হয় আর কি। সো এই জিনিসগুলো নিয়ে হয়তো অসুবিধা হইতে পারে বা স্ট্রাগল করতে পারে, তো এটা আসলে সমস্যা হয় না, কারণ প্রথম দুই একটা ক্লাস নেওয়ার পরে বা তিন একটা চারটা ক্লাস নেওয়ার পরে প্রফেসরই বলে দেয় কোনো প্রবলেম হচ্ছে কিনা, তখন ওইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর কি। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে প্রবলেমটা হইতে পারে সেটা প্রফেসরের সাথে, কারণ আমি যে প্রফেসর আন্ডারে ফান্ডিং নিয়ে আসছি তো বেসিক্যালি তার অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার এক্সপেকটেশন অনেক আকাশচুম্বী থাকে আর কি। বাট আমি তো আসছি নতুন নতুন হিসাবে, এবং তো সে মনে করে, সে এক্সপেক্ট করে যে যারা নতুন স্টুডেন্ট আসে তারা সবকিছুই জানে, কিন্তু যখন এটার সাথে যখন এটা মিলে না তখন তাদের সাথে আসলে প্রবলেম করে, প্রফেসর রেগে যায়, প্রফেসর অনেক বেশি কাজে প্রেশার দেয়, অনেক বেশি কাজ করো, এরকম প্রবলেম হইতে পারে, এটা হয় সাধারণত। তারপরে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, তো এই দুইটা অ্যাসিস্ট্যান্টের বাইরেও আরেকটা অ্যাসিস্ট্যান্টশিপ আছে, সেটা হচ্ছে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট। বেসিক্যালি এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে কাজ করা হয় বা ইন্টারন্যাশনাল অফিসে বা আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট থাকে ইউনিভার্সিটিতে সেখানে। এগুলো হচ্ছে কারিকুলামের ভিতরে না, এগুলো কোনো সিলেবাস মানে আমাদের পড়াশোনার ভিতরের কাজ না, এগুলো পড়াশোনার বাইরের কাজ হইতে পারে আর কি। তো এইখানে এইখানে আচ্ছা আমাদের এইটাতে যখন কাজ করতে যাব এটা আসলে আমেরিকান যে জব কালচার সেটার মতো আর কি, এটা একটু ডিফারেন্ট কালচার। তো ওইখানে প্রথমে ইনিশিয়ালি অনেক কিছু মনে হইতে পারে, যেমন আমি যদি বলি যে আমাদের যেখানে একজন আইটি একটা জব ছিল, যে আইটি স্টুডেন্টরা ইনিশিয়ালি পিসি রিপেয়ার করা থেকে শুরু করে, রিপেয়ার বলতে উইন্ডোজ রিপেয়ার বা আরো কোনো সার্ভার ইস্যু বা এই টাইপের ইস্যুগুলো ইনিশিয়ালি দেখা যায় যে এগুলো ট্রেনিং দেওয়া হয় 1-2 মাস ট্রেনিং দিয়ে, তারপর তারা কাজ করতে বলে এগুলো নিয়ে। তো তার উপরে অবশ্যই থাকে, সে যদি না পারে আরেকজন অবশ্যই হেল্প করবে এই ক্ষেত্রে। তো এক্ষেত্রে দেখা যায় যে আমেরিকান এই কালচারটা তখন প্রথম দিকে হয়তো একটু মনে হতে পারে একটু ডিফারেন্ট বা একটু ইয়া, বাট এগুলোও একটা এক ধরনের ছোট স্ট্রাগল হইতে পারে, এগুলো খুবই ছোট স্ট্রাগল বাট ভালো আর কি, এগুলো ওভারকাম করা খুবই সহজে ওভারকাম করা যায়। আর প্রবলেম উইথ প্রফেসর তো বললাম যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে যখন আমাকে প্রফেসর ফান্ডিং দিবে তখন দেখা যায় যে প্রফেসর এক্সপেকটেশন অনেক বেশি থাকে, যে দেখা যায় যে 3-4টা পেপার লাগবে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে। তো এই ক্ষেত্রে বা কাজ করতে দিছে, আমি কাজ একটা করছি বাট সেটা তার কাজ পছন্দ হইলো না, আরেকটা আবার করো, তো এরকম অনেক একটা কাজে 3-4 বা 5 বা 6 বার করে করতে হবে। যেমন আমার একটা আমার একটা এক্সাম্পল দিতে পারি যে আমার একটা পেপার আমি কাজ করে বসে আছে আমার গ্রাজুয়েশন যে সেমিস্টার তার আগের সেমিস্টারে, বাট পেপারটা সে সেই সেমিস্টার পাবলিশ করেনি, কারণ আমাকে রিরাইট করতে 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 সে এতবার রিরাইট করাইছে, মানে সে অনেকবার রিরাইট করছে, মানে এতবার আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে, লিখতে হয়েছে। তো এইরকম এরকম ধরনের ইস্যু হতেই পারে আর কি। তো তো এরকম প্রবলেম হতেই পারে, তো এই ইস্যুগুলো আমাদের প্রফেসরের সাথে হতেই পারে। তো এগুলো নিয়ে আসলে আগে থেকেই মেন্টাল একটা প্রিপারেশন নেওয়া উচিত, যাতে আমরা আমরা আগে থেকে বুঝতে পারি যে প্রফেসরের সাথে এক্সপেকটেশন অনেক হাই থাকবে আমার, আমি আমি সো তখন সে যখন আমার জানা এবং প্রফেসর এক্সপেকটেশনের থেকে একটা ডিফারেন্ট হবে তখন এরকম হতেই পারে, বাট নিজেকে তখন সেইভাবেই এগুলো জানতে হবে বা পড়াশোনা করতে হবে, এই জন্য তখন হচ্ছে নিজের মতো করে পড়াশোনা করে এগুলা গ্যাপ গুলো পূরণ করতে হবে, সে ইয়ে করতে হবে, গ্যাপ গুলো আসলে কমাইতে হবে আর কি। আবার দেখা যায় যে অন ক্যাম্পাস জব অনেকেই যে ফুল ফান্ডিং নিয়ে না আসে, হাফ ফান্ডিং বা বা সেলফ ফান্ডিং এ আসলে দেখা যায় অন ক্যাম্পাস জব করতে পারে। সো অন ক্যাম্পাস জব যখন করতে যাবে তখন দেখা যায় যে অন ক্যাম্পাস জব করে তখন গ্র্যাজুয়েট লাইফের আসলে পড়াশোনা করতে অনেক সমস্যা হয়ে যায়, তো এইগুলো আসলে ব্যালেন্স করে চলতে হবে। তো এইগুলো এক একটার উপর ডিপেন্ড করে চলে, এটাও এক ধরনের স্ট্রাগল। জবে জব অন ক্যাম্পাস জবে যেটা হয় সেটাও বলা যায় যে অন কাইন্ড অফ মানে আমেরিকান কালচারের জব আর কি। তো আর গ্রাজুয়েশন লাইফের পরে প্রবলেমটা হচ্ছে আসলে একটাই, সেটা হচ্ছে যে কোনো একটা জব খোঁজা, অথবা কেউ যদি মাস্টার্স এসে পিএইচডি করতে চায় পিএইচডি খোঁজা। আসলে এটা স্ট্রাগল বলবো না, এটা একটা প্রসেস আর কি। প্রসেস বলতে কোনো কিছু যদি আমি লেগে থাকি তাহলে জব পাওয়া যাবে, এটা নিয়ে এটা নিয়ে চিন্তা করার আসলে কিছু নাই, বা পিএইচডি যদি আমি খুঁজে যাই তো দেখা যাবে পিএইচডি পাওয়া যাবে। সো এটার ওই যে আমরা যেরকম এখানে প্রথমেই যে 5 স্টপে পিএইচডি আসার জন্য যেরকম একটা স্ট্রাগল করছি ওই রকম একটা ইয়ে আর কি, যে আমাকে সবসময় অ্যাপ্লাই করেই যেতে হবে জবে এবং ইন্টারভিউ দিয়ে যেতে হবে। তো দেখা যাচ্ছে যে আমার যেখানে জব লেখা থাকবে সেখানে জব হয়েই যাচ্ছে, আমার যদি কোনো ইন্টারভিউ ভালো দিয়ে দিই জব এখানে হয়ে যাবে। সো এখানে রিকমেন্ডেশন বা এরকম জিনিসটা খুবই কম কাজে লাগে আর কি।
আর আরেকটা ইস্যু হচ্ছে যে জব স্ক্যাম, মানে অনেক এখানে এজেন্সি থাকে, তারা জব প্রোভাইড করতে চায় বা অনেক কিছু বলবে যে হ্যাঁ তোমরা আমার এখানে ভর্তি হও, 3 মাস আমাদের এখানে ট্রেনিং করো, $500 করে দাও, দিয়ে তারপরে তোমাকে আমরা জব প্লেসমেন্ট করে দিব। তো এই স্ক্যামগুলো থেকে দূরে থাকা উচিত আসলে, এই জব স্ক্যাম এখানে অনেক বেশি, বিশেষ করে ইন্ডিয়ান এরা অনেক বেশি।